নুরুল্লাহ, তুই আমার অনেক ভালো একটা ফ্রেন্ড রে। আরে তুই তো আমার বেস্ট ফ্রেন্ড বেটা। আশা করি আমরা আমাদের ফ্রেন্ডশিপ কখনোই ভাঙবো না, ইনশাল্লাহ কখনোই না। আমাদের ফ্রেন্ডশিপ সারা জীবন এরকমই থাকবে, কখনোই ভাঙবে না ইনশাল্লাহ। এত ভালো মারামারি করে, আমি তো জাদিয়ারে ভালোবাসে লাইছি। লাভ নাই, ওর একটা বয়ফ্রেন্ড আছে। জাদিয়া নামের মেয়েটাকে তো অক্সফোর্ডে পড়ে। পড়ে। অন্য একটা বয়ফ্রেন্ড আছে, 40-50 বছর ধরে একটা আবুল মালকা পোলাল্লা রিলেশন চলতেছে। কেন তোর কত কোমরে? আমি ওর মন থেকে ভালোবাসি, এটা যাই আর কই দিস। কমুনে জাদিয়া, জুনায়েদ নাকি তোমার মন থেকে ভালোবাসে, তোমার খায়া ছাইরা দেওয়ার কোনো ইচ্ছা নেই ওর। সব পোলারে প্রথমে এগুলো কয়, দেখি ওর ছবিটা দেখি। ও এটা পোলার সবই ঠিক আছে, কিন্তু চুলে মাইয়া গো শ্যাম্পু দেয় সানসিল্ক, আর দাঁত ব্রাশ করে না, কিন্তু মোহে তেমন গন্ধ নেই। এটারে আমার তেমন পছন্দ না, বাদ। জাদিয়া তোরে ভালোবাসে না, জাদিয়া ভালোবাসে ওর বয়ফ্রেন্ড। আমার তো মনে হয় তুই গুটি করছিস। কি আমি গুটি করছি? তুই তো বড় গুটিবাজ, তুই ইচ্ছা করে গুটি করে এগুলো করছিস। আচ্ছা তাহলে প্রুফ দে, আমি গুটি করছি। তোর আবার কি প্রুফ দেবে বেটা? দে প্রুফ। তুই তুই তো আমার মাইর খাই তোরা সামারাতে। তুই চিনস না আমারে? আমি জুনায়েদ, আমি পাগল, আমি 5 সেকেন্ডে খালিটা কাটতে পারব, তুই পারবি? হ্যালো জাদিয়া। নুরুল্লাহ বলো। জাদিয়া তোমার আমি অনেক ভালো ভাবতাম, কিন্তু তুমি আসলে অনেক খারাপ। আমি খারাপ না, দেখো এটা আমি জুনায়েদকে বলে তোমার সাথে জুনায়েদের কি গুটিটা করি। দেখো জুনায়েদ, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কজ এটা আমার বয়ফ্রেন্ড, আমি ওকে ভালোবাসি। আই নো দ্যাট, বাট আই স্টিল লাভ ইউ। দেখেন ভাই, আমি ওর বয়ফ্রেন্ড, আমি থাকা সত্ত্বেও আপনি ওরে কেমনে পড়াইবেন বলেন? গোল পোস্টে গোলকিপার থাকা সত্ত্বেও কিন্তু গোল হয়, তুমি কিছু বলো? নুরুল্লাহ আমাকে খারাপ মেয়ে বলছে, আমি নাকি খারাপ কাজ করি? তুই নাকি জাদিয়ারে খারাপ মেয়ে কইছস? তুই আমারে অবিশ্বাস করস? নুরুল্লাহ তো বলতেছে তোমাকে কোনো খারাপ মেয়ে বলে নাই। যাও, তোমার আমাকে বিশ্বাস করতে হবে না। শোনা, আমি তোমাকে একমাত্র বিশ্বাস করি, নুরুল্লাহ হচ্ছে গুটিবাজ। আমি তোরে খুব ভালো একটা ফ্রেন্ড ভাবতাম। আমি তোরে ভাই ভাবতাম, ভাই। শুধু তুমি কেন, অক্সফোর্ডের সকল মেয়েরাই খারাপ, আমি একা না, এখানে সবাই এটা বলবে। জুনায়েদের হাতে মার খেলেই বুঝবা, ওর হাতের মার তো আর খাও নাই। জাদিয়ার আবার খারাপ মাইয়া করার সাহস হইলো কইতো তোর? জাদিয়ারে খারাপ মাইয়া গেলে তোর খুব চলে না? তোর কি করতে মন চাইতেছে আমারে? তোর প্যান্টা খুললে দিল ডলাই দিতে ইচ্ছা করতেছে। পারলে দে। তুই রিজভি বাইরে চিনস? রিজভি ভাই তোর একটা পাত দিয়া তোর নানার কবরে ভিতরে ঢুকাই তার ডানমন্ডে আইতো কত রিজভি বাইরে। রিজভি ভাই তোর লয় কি মারামারি করবো? তুই তো একটা অ্যাডিক্টেড, তুই গাঞ্জা খাস, মদ খাস, তুই তো নেশাখোর। কি কইলি? আমি নেশাখোর? আর জীবনও যদি তুই আমার অ্যাডিক্টেড করস, তাহলে তোর থোতা তোর লগে থাকবো না, বুঝিস না? আমি কিন্তু জুনায়েদ। জুনায়েদের বাচ্চা তুই হলো একটা অ্যাডিক্টেড, তুই একটা গাঞ্জাখোর। তোরে এমনি কে মারছে ভাই? ওই যে জুনায়েদ নামের পোলাটা। ও ও ও, তোর মতো শুটকির বাচ্চাটা তো আমি বামাত দিয়ে উড়াই লাইতে আরি, আর তুই নুরুল্লারে পিটাইছস ভাই? ওরে ছাইরা দেন, ওরে আমি আর রিজবি ভাই মিল্লা পিরামু। তোর মতো ছিড়া হেডফোন আর কি গঞ্জাম করব? তুই একটা কাজ কর, তুই হালকা মতো শুয়ে পড়, আর নুরুল্লাহ তুই রিজবি ভাইয়ের কাছে যা। রিজবি ভাই জুনায়েদ আমারে মারছে, অনেক মারছে ভাই, অনেক। তুই আগে একলা যা, আমারে রিজবি নানা কোয়া ডাক দিলেই আমি আয় পড়মু। কোনো পুলিশের হেল্প লাগবো না আমার, আমি আর রিজবি ভাই মিল্লা জুনায়েদরে পিরামু, এদিক দিয়ে এবো রিজবি ভাই। আমি বাচ্চা আছি, আমার মতো কাঙ্গাল এত মায়ের খাওয়া কেমনে বাচ্চা আছে? দোস্ত আমার মাফ করে দিছিস না?
তোর মাপ করেছি। তো সত্যি আমি এগুলো আর করুম না দোস্ত, আমি ভালো হয়ে যাব। তুই তো আমার চিনোসি, আমি জুনায়েদ, আমি তো জুনায়েদ ভাই, মাফ করে দে।